বন্ধুগণ সুপ্রভাত, আশা করছি ভালোই আছেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে যে মানুষের যে জনসংখ্যা, এই মানুষের জনসংখ্যার জন্য অন্যান্য যে প্রাণী জগতে যেসব প্রাণী রয়েছে তাদের ওপর প্রভাব। দেখুন, মানুষের যে জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আজকের জীবিত, এই যে বিশাল মানব জনসংখ্যার প্রয়োজন হচ্ছে বিভিন্ন জিনিস। নিত্য প্রয়োজনের মধ্যে যেমন বাড়ি, রাস্তা, ঘাট, কলকারখানা থেকে শুরু করে ইলেকট্রিসিটি, জামা কাপড়, খাবার দাবার, আরও অনেক কিছু যেগুলো হয়তো আমি এক্ষুনি মনে করে হয়তো বলতে পারবো না। তা আমাদের সবসময় দেখতে হবে যে এই যা মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমাদের যে পৃথিবীতে যে ইকোসিস্টেম চলছে সেটি কতটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমাদের দেখবো বা এটা আমাদের দেখা উচিত। দেখুন, মানুষ আজকের ধরুন বসতির জন্য তার যেমন জনসংখ্যা বাড়ছে তেমন মানুষের বসতিও বাড়াতে হবে, এবং মানুষের বসতি বাড়ানোর জন্য আপনি জানেন যেসব জায়গাগুলো সাধারণত থাকে সেইগুলোকে মানুষ নিজের মতন করে নির্মাণ করে নিয়ে থাকবে অ্যাজ এ শেল্টার। কিন্তু আগের যে পদ্ধতি ছিল কাঠ দিয়ে, বাঁশ দিয়ে মাটির ঘর, এখন সেই পদ্ধতি আর নেই। এখন সিমেন্টের যুগ এসে গেছে, কংক্রিটের যুগ এসে গেছে, তার জন্য সেই জায়গাটার যে ভারসাম্য সেটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, এবং সেই জায়গায় যে ইকোসিস্টেম ছিল, যে কীটপতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রকম জীবজন্তু যারা ছিল তারা কিন্তু সমস্ত কিন্তু বিনষ্ট হয়ে যাবে। সেই জায়গাকার তাদের শেল্টার থেকে সম্পূর্ণভাবে চিরদিনের জন্য তারা কিন্তু নির্মূল হয়ে যাবে। এটা কিন্তু একমাত্র মানুষের থাকার জায়গার উপযোগিতার জন্য। আচ্ছা দেখুন, মানুষের যে খাদ্য, সেই খাদ্যের ভাণ্ডার 800 কোটি মানুষের জোগাড় করতে হয় প্রতিদিন, না হলে এই 800 কোটি মানুষ তো আর জীবিত থাকতে পারবে না। এই 800 কোটি মানুষের খাদ্যের ভাণ্ডার বিপুল পরিমাণের, এর জন্য বিপুল একটা সিস্টেম সারা পৃথিবীময় চলছে, যেটা কিন্তু অন্যান্য জীবজগতের জন্য খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক বা ক্ষতিকর। এই মানুষের খাবারের যোগানের জন্য আমরা হয়তো জানি না বহু প্রাণী নির্মূল হয়ে যাচ্ছে, বহু জীব এই জগৎ থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যাচ্ছে, যাকে বলা হয় ইন ডেঞ্জার বা এক্সটিংশন বা এক্সটিংক্ট। এইরকম মানুষ যত বাড়বে পৃথিবীতে, পৃথিবীতে অন্যান্য যে প্রাণী জগতের যে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হতে থাকবে। অতএব মানুষের এটা উচিত তারা যাতে একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে মানুষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটি একটি নিয়মাবলীর মধ্যে যাতে রাখতে পারে। দ্বিতীয় হচ্ছে মানুষ লাগাম ছাড়া, যেহেতু মানুষকে আটকানো বা প্রতিরোধ করার ক্ষমতা কোনো জীবের নেই এই মুহূর্তে পৃথিবীতে, কিছু শুধু ওই ভাইরাস মানে মাইক্রোস্কোপিক অর্গ্যান বাদ দিয়ে আর কেউ নেই, তাই জন্য মানুষ যেখানে খুশি গিয়ে বাসস্থান নির্মাণ করে সে সেখানে জীবিকা অর্জন করতে থাকে। এটা যে কতটা ভয়াবহ ব্যাপার সেইটা কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারি। আজকের যেখানে কোনো বাড়ি নেই সেখানে একটি বাড়ি হলো, তার 20 বছরের মধ্যে সেটা ছোটোখাটো একটি টাউনে পরিণত হয়ে গেল। সেইখানকার যে প্রাণী জগতের যে বাসস্থান সেটা চিরদিনের জন্য নির্মূল হয়ে গেল, এবং সেখানকার যে ইকোসিস্টেম সেটাও কিন্তু সম্পূর্ণভাবে মানুষ তার প্রয়োজনের জন্য ধ্বংস করে দিল। এর যে এফেক্ট ভবিষ্যতের কতটা ভয়াবহ সেইটা আমরা এক্ষুনি বুঝে উঠতে পারি না।
যে কোনো দেশের সরকারের কাজ হচ্ছে মানুষের থাকার জায়গাটি আগে সুরক্ষিত করা, মানে কতটা কম পরিমাণে কতটা বেশি মানুষ থাকতে পারবে সেই নিয়ে কিন্তু গবেষণা করা, এবং বিল হোক বা আইন বা অ্যাক্ট পাস করে সেই জায়গাটি সম্পূর্ণভাবে নির্ধারণ করা যে এর বাইরে মানুষ গিয়ে থাকতে পারবে না। যেখানে চাষের জমি সেই চাষের জমিটাও যেমন নির্ধারণ করতে হবে, গার্ডেন, ফরেস্ট, ওয়াটার বডিজ থেকে প্রত্যেকটি জিনিস যেগুলো একটি ব্যালেন্স তৈরি করবে আমাদের মানুষের সাথে আর প্রাণী জগতের, সেই ব্যালেন্সটি তৈরি করার জন্য চুলচেরা বিশ্লেষণ করে সমস্ত কিছু নির্ধারণ করতে হবে পৃথিবীর যত সরকার রয়েছে প্রত্যেকেই। এমন যদি হয় বিশ্বের কিছু দেশ এইটাকে পালন করছে আর অন্যান্য দেশ পালন করছে না, তাতেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কমবে না। সারা পৃথিবীর মানুষকে দায়িত্বশীল হতে হবে, যারা অথরিটিতে বসে আছে, যারা ক্ষমতাশীল জায়গায় বসে আছে তাদেরকে প্রচণ্ডভাবে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারটি নিয়ে। মানুষ লাগাম ছাড়া যেখানে খুশি থাকলে সেইখানকার যে বন্য জীবজন্তু রয়েছে তাদের যে অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাবে সে কথা আর বলার নয়। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোন দিকে আমার ইশারাটা নিয়ে যাচ্ছি। আপনাদের যে রিপ্লাই আমার কাছে খুব প্রয়োজন এবং খুব মূল্যবান, আপনাদের রিপ্লাইয়ের জন্য আপনাদের মানসিকভাবে আপনারা যদি কিছু বলতে চান সেই উক্তির জন্য আমি উদগ্রীবভাবে অপেক্ষা করে আছি। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুপ্রভাত, আপনাদের ধন্যবাদ, নমস্কার।